তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে নিয়ে বাংলাদেশিদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। যাদের আগ্রহ বেশি তাদের বেশিরভাগই বয়সে তরুণ। এরদোয়ান বাংলাদেশের মতো বাইরের অনেক মুসলিম প্রধান দেশেও বেশ জনপ্রিয়। বাংলাদেশিদের মধ্যে তুরস্ক ও এরদোয়ানকে নিয়ে যাদের আগ্রহ বেশি তারা এরদোয়ানের জয় পরাজয়কে ইসলামের জয় পরাজয় মনে করেন। শুধু তাই নয়, তারা ইসলামের হৃদ গৌরব পুনরুদ্ধারে এরদোয়ানকে আশার ভর কেন্দ্র এবং জনমানুষের সুলতান মনে করেন। বিস্তারিত আব্দাল হোসাইনের প্রতিবেদনে। তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুর্কি নির্বাচন নিয়ে বাংলাদেশিদের মধ্যে যাদের আগ্রহ বেশি তাদের বেশিরভাগই বয়সে তরুণ। এরদোয়ান বাংলাদেশের মতো বাইরের অনেক মুসলিম প্রধান দেশে অনেক জনপ্রিয়। বাংলাদেশিদের মধ্যে যারা ইসলামের হারানো গৌরব পুনরুদ্ধারের আশা মনে লালন করেন তারা এরদোয়ানকে সেই আশার ভর কেন্দ্র মনে করেন। এক্ষেত্রে প্রায় দেড় দশক ধরে সিএনএন, এএফপি, রয়টার্স, নিউইয়র্ক টাইমস সহ সব পশ্চিমা সংবাদ মাধ্যম এরদোয়ানকে স্বৈরাচার, কর্তৃত্ববাদী, মানবাধিকার লঙ্ঘনকারী ইত্যাদি আখ্যা দিয়ে যাচ্ছে এবং তাকে বৈশ্বিক মানবাধিকারের অগ্রগতির অন্যতম অন্তরায় বলে অভিহিত করা হচ্ছে। তবুও এরদোয়ানের জনপ্রিয়তা কমেনি। তার নিজের দেশেও যেমন নয়, বাইরের অনেক দেশে, বিশেষ করে মুসলিম প্রধান দেশেও নয়। তুরস্কের সদ্য সমাপ্ত হওয়া নির্বাচনে অর্থনীতি, পররাষ্ট্রনীতির পাশাপাশি একটি কালচারাল সিভিল ওয়ারও লক্ষ্য করা গেছে। সেই সাংস্কৃতিক যুদ্ধের হাওয়া বাংলাদেশের উৎসুক মানুষের গায়ে লেগেছে। তারা অর্থনীতির চেয়েও ইতিহাস, সংস্কৃতি আর ধর্মীয় মূল্যবোধকে বড় মনে করছেন। বাংলাদেশিদের মধ্যে তুরস্ক ও এরদোয়ানকে নিয়ে যাদের আগ্রহ বেশি তারা এরদোয়ানের জয় পরাজয়কে ইসলামের জয় পরাজয় হিসেবে দেখছেন। তাদের অনেকের কাছে এরদোয়ান একটি জনমানুষের সুলতান এবং উম্মার নেতা। একই সাথে তারা তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের চালু করা পশ্চিমা সংস্কৃতি ও প্রগতিকে পছন্দ করেন না। সেই দৃষ্টিকোণ থেকে তুরস্কে ভোটের লড়াইয়ের পাশাপাশি যে আরেকটি অদৃশ্য লড়াই চলেছে সেটি হলো কামাল পাশার আদর্শ বনাম এরদোয়ানের আদর্শ। কামাল পাশার রাজনৈতিক আদর্শের ভিত্তি হলো সেকুলারিজম, আর এরদোয়ানের অনুসৃত আদর্শ হলো মধ্যরক্ষণশীল ইসলাম, যার সঙ্গে মিশরের মুসলিম ব্রাদারহুডের আদর্শিক যোগসূত্র রয়েছে। 1923 সালে লুজান চুক্তির মাধ্যমে অটোমান সাম্রাজ্যকে টুকরা টুকরা করে যে ছোট একটি ভূখণ্ডকে আধুনিক তুরস্ক বলে ঘোষণা দেওয়া হয়েছিল তার প্রেসিডেন্ট ছিলেন মুস্তফা কামাল আতাতুর্ক বা কামাল পাশা। তিনি রাতারাতি আর্থিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ইত্যাদি খাতে সংস্কারের মাধ্যমে তার যেসব আদেশ তুর্কিদের ওপর চাপিয়ে দিয়েছিলেন তা ইতিহাসে নজিরবিহীন। বর্তমানে সৌদি বাদশাহ মক্কা ও মদিনার দুই মসজিদের খাদেম, কিন্তু তার আগে এই দুই পবিত্র মসজিদের খাদেম ছিলেন অটোমান বা উসমানিয়া সাম্রাজ্যের সুলতানরা। ওই সময় তুর্কি মুসলমানদের জীবনাচরণ ছিল ইসলামী অনুশাসন সিদ্ধ। তাদের ভাষা তুর্কি হলেও বর্ণমালা ছিল আরবি, ফলে শতভাগ মুসলমান কোরআন পড়তে পারত। শত শত বছর ধরে যে তুর্কি ভাষার হরফ ছিল আরবি, কিন্তু কামাল পাশা তা রাতারাতি রোমান হরফে বদলে ফেলেন। হিজরি সাল সরকারি ক্যালেন্ডারে ছিল, সেটিকে তিনি খ্রিস্টাব্দে নিয়ে আসেন। জুমার দিন সরকারি ছুটি ছিল, সেটিকে তিনি রোববারে নিয়ে আসেন। আরবি কোরআন নিষিদ্ধ করে শুধু কোরআনের তুর্কি অনুবাদ পড়াকে বৈধ রাখেন। তুরস্কের বড় বড় শহরের ধনিক শ্রেণী পশ্চিমা জীবনযাপনে অভ্যস্ত থাকায় শহরাঞ্চলে কামাল পাশার সংস্কারমূলক আদর্শ অর্ধশতাব্দীর বেশি সময় জনপ্রিয় ছিল। এছাড়া দেশটির সেনাবাহিনীও কামাল আদর্শের সংহত ছিল, কিন্তু ইসলামপন্থীদের হাত ধরে ধীরে ধীরে সেই আদর্শ ম্লান হতে শুরু করে এবং তুর্কিদের মধ্যে অটোমান সাম্রাজ্যের ইতিহাস ও জাত্যভিমান জেগে উঠতে থাকে। ইস্তাম্বুলের রাস্তায় ছোটবেলায় রুটি ও লেবুর শরবত বিক্রি করা এবং পরবর্তীকালে পেশাদার ফুটবল খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গড়া এরদোয়ান সেই অটোমান সাম্রাজ্যের ইতিহাসকে চেতনায় রেখে রাজনীতিতে এসেছিলেন। তিনি ধীরে ধীরে ইসলামী অনুশাসনের এজেন্ডা বাস্তবায়ন করতে থাকেন। 2020 সালের 24 জুলাই ইস্তাম্বুলের ঐতিহাসিক স্থাপনা হায়া সোফিয়াকে এরদোয়ান প্রায় 86 বছর পর মসজিদ হিসেবে যেদিন উন্মুক্ত করেছিলেন সেদিনই তিনি তার চূড়ান্ত অভিপ্রায় সম্পর্কে একটি বার্তা দিয়েছিলেন। সেদিন তার ধর্মমন্ত্রী ডক্টর আলী এরবাজ হায়া সোফিয়ায় উসমানীয় আমলের তরবারি হাতে খুতবা পড়েছিলেন। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বোঝাচ্ছিলেন একসময় তাদের এক মহাপরাক্রমশালী সালতানাত ছিল এবং সেই ঋত মর্যাদা ফিরিয়ে আনতে হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।